আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, খুবই 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 গুরুত্বপূর্ণ। ইদানিং সবচেয়ে বড় খবর হচ্ছে 400 অ্যাপস আপনার ফেসবুক পাসওয়ার্ড চুরি করতেছে, সেটা কি আপনি জানেন? এটা নিয়ে অনেক প্রতিবেদন আছে, আপনাদের একটা প্রতিবেদন দেখাই আমি। এই যে দেখেন, এই সময় পত্রিকার একটা নিউজ, 1 কোটি ফোন থেকে ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে 400টি ভুয়া অ্যাপ। আপনিও কি প্রতারিত হলেন? এরকম আরও অনেকগুলা আপনার ইয়ে আছে, প্রতিবেদন আছে, দেখায় শেষ করতে পারবো না। সো আপনারা শুধু গুগলে 400 অ্যাপ লিখে সার্চ দিবেন, দেখবেন এরকম অনেক অনেক প্রতিবেদন আছে যেটা দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো এইটা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, কোন কোন অ্যাপ আমাদের ফেসবুক থেকে পাসওয়ার্ড চুরি করছে, সেটাই আজকে দেখব। আর এটা থেকে কিভাবে মুক্তি পাব সেটাই দেখব। এটার জন্যে আপনার প্রথমে ফেসবুকে যাবেন, থ্রি ডটে চাপ দিবেন, নিচে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে চাপ দিবেন, সেটিংয়ে যাবেন, নিচে যাবেন, এই যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এটার মধ্যে চাপ দিবেন। আমরা অনেক অ্যাপস ওপেন করার সাথে সাথে ফেসবুকের অ্যাকাউন্ট অ্যাড করতে বলে আমাদের। সো কোন কোন অ্যাপ আমাদের ফেসবুকে অ্যাড করতে বলে সেটা আমরা অনেকেই জানি। তো এটার মধ্যে দেখবেন কোনগুলা সবচেয়ে বেশি পপুলার, ওগুলা দেখে দেখে আপনার রাখবেন। আর ভুয়া কোনো অ্যাপ থাকলে, বিশেষ করে আপনার প্লে স্টোরের বাইরে যে অ্যাপগুলো থাকে, অন্য ব্রাউজার থেকে ডাউনলোড করা থাকে, প্লে স্টোরের অ্যাপগুলো অনেকটাই নিরাপদ থাকে। প্লে স্টোরের বাইরে যে অ্যাপসগুলো আমরা ইউজ করি ওগুলাই বিশেষ করে আমাদের সবচেয়ে ক্ষতির কারণ। আর কোন কোন অ্যাপস আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে সেটা আপনারা যে প্রতিবেদনগুলো দেখলেই পাবেন। সবগুলো অ্যাপসের নাম আমি বলতে পারবো না, এত সময় আমার কাছে নাই, আপনারা দেখে নেবেন। এই যে এখান থেকে, এই যে দেখেন আমার ফেসবুকে কতগুলো অ্যাপস আমার অ্যাড করা আছে, এই যে দেখেন স্কিটও আছে, এই যে লুডো খেলা আছে, তারপর টিকটক, ওয়েবস, অনেকগুলো আছে যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো থেকে আপনারা রিমুভ করবেন কীভাবে। এই পাশে চাপ দিবেন, এই যে রিমুভ, ডিলেটের মধ্যে ইয়া করে দিবেন, তারপর রিমুভ, একবার আপনার ফোন থেকে একবারে রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনারা প্রত্যেকটা সবগুলো যেগুলো আপনার ফেসবুকে অ্যাড আছে সবগুলো রিমুভ করে দিবেন। কোন সময় কি হয় বলা তো যায় না, আপনার পাসওয়ার্ড যদি চুরি হয় তখন আপনার ফেসবুক অনেক পার্সোনাল একটা জিনিস, অনেক পার্সোনাল জিনিস অনেকের ফোনে ফেসবুকে থাকে, অনেকেই অনেক ধরনের প্রতারণার শিকার হয়, আবার অনেক সমস্যাই হতে পারে। আগে থেকে আপনারা সতর্ক হয়ে যান তাহলে অবশ্যই আর কোনো সমস্যা হবে না। একটা কথা আছে না, সাবধানের মাইন নেই। সো আজকের ভিডিওটা অবশ্যই ফলো করবেন, যদি ফেসবুক ইউজ করেন সতর্ক থাকবেন, অবশ্যই সতর্ক থাকা ভালো। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই
আমাদেরকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।